নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলিশ লাইফস্টাইল। চারিদিকে চলছে ইলিশের মরশুম, আর সেই ইলিশের মরশুমে আমরা ইলিশ খাবো না তা কি কখনো হয়? তাই আমি নিয়ে চলে এসেছি আজকে তিনটি সহজ রেসিপি যা আপনারা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন। প্রথম রেসিপিটি আমি শুরু করছি ইলিশ ভাপা দিয়ে। ইলিশ ভাপা বানানোর জন্য এখানে আমাকে লাগবে সর্ষের বাটা। আমি এখানে সানরাইজের সর্ষে পাউডার নিয়েছি, সেটাকে হালকা উষ্ণ গরম জলে, যেখানে আঙুল ডোবানো যায় সেরকম গরম জলে আমি মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, এটা চিড়ে দিয়েছি, আর দিয়েছি সর্ষের তেল। তারপর এখানে আমি ভাপে বসিয়ে দেব, তার জন্য আমি একটি হাঁড়িতে জল নিয়ে নিচ্ছি। সেই জলের মধ্যেই আমি বাটিটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেলে সেটাকে আমি আলাদা করে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়া হয়ে গেলে সেই গোটা হাঁড়িটাকেই আমি আবার ঢাকা দিয়ে দেব। তারপর 10 মিনিটের জন্য ইন্ডাকশন অন করব। 10 মিনিট পরে ফিরে আসছি, দেখিয়ে দিই কেমন হয়েছে। এই যে ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে হয়ে গেছে, এটা খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলেই যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার ভাপা হতে মাত্র 10 মিনিট লেগেছে। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা গরম ভাতে আপনারা পরিবেশন করতে পারেন, খুবই সুস্বাদু হয়। আমার ইলিশ ভাপা রেডি। এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। আর বানাবো বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল। তার জন্য আমি এরকম পাতলা পাতলা বেগুন নিয়েছি, যেটাকে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। নেওয়ার পরে লবণ হলুদ মিশিয়ে এটাকে একটু মেখে নেব। বেগুনকে আমি এবার ভেজে নেব, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বেগুন। বেগুন ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের কাঁচা লঙ্কা আর কালো জিরে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সঙ্গে সঙ্গে এখানে আমি অল্প জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর হালকা নেড়ে চেড়ে আমি এখানে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। লবণ, বাকি মশলা তো আমি দিয়ে দিয়েছি, আর এখানে বেশি কিছু অ্যাড করার কোনো দরকার নেই। ইলিশ মাছ যত সাধারণভাবে রান্না করা যায় ততই টেস্ট হয়। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন, যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুন দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। এখানে আমি কাঁচা ইলিশি ঝোলের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে সামান্য একটু ভেজেও নিতে পারেন। তবে আমার মনে হয় ইলিশ যত কম ভাজা হয় ততই তার টেস্ট অপরিবর্তিত থাকে। ঝোলটা সামান্য একটু কমে এলে আমার রেডি বেগুন দিয়ে ইলিশের ঝোল। এখানে 4টে মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেড়ে আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই যে আমার বেগুন দিয়ে ইলিশের ঝোল রেডি। এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এবার আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু। এখানে আমি সোলা কচু নিয়েছি,
আপনারা চাইলে কচুর ডাঁঠাগুলোও শুধু নিতে পারেন। এখানে যেহেতু আমার কাছে ডাঁঠা ছিল না, তাই আমি কচুর এই অংশটা নিচ্ছি, যাতে করে আমার ডাঁঠা অংশটাও কিছুটা থাকবে আর মূল অংশটাও কিছুটা থাকবে, তাতে আমার রান্নাটি একটু মাখো মাখো হবে। এবার কচুটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এরকম আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যাতে করে আমার কচুর তরকারিটি খুব সহজেই গলে যাবে। এদিকে কাটা হোক, আমি তাতেই আপনাদের বলে দিই, আপনারা যারা আমার চ্যানেলটি নতুন করে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই তিনটি রেসিপি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এখানে আমার কচুটি ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রান্নাতে। রান্নার জন্য এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া, যেটাকে আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এই দুটি উপকরণ কিন্তু এই রেসিপিতে মাস্ট। এই দুটি উপকরণই এই রেসিপিটির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, আর অন্য কিছু না দিলেও চলে। মোটামুটি অর্ধেক ভাজা হলে এখানে আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথা, যেটাকে আমি একটু সুন্দরভাবে ভেজে নেব। মাথাটি এখানে ভাজা হতে থাক, ততক্ষণে আমি এই রসুন আর শুকনো লঙ্কাটি তুলে নেব। এখানে মাছের মাথাটিকে আমি একটু ভেঙে দিচ্ছি, যাতে করে খুব সহজেই ভাজা হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে। এদিকে তুলে রাখা রসুন আর শুকনো লঙ্কা ভাজাটি আমি একটু হামানদিস্তায় গুঁড়ো করে নেব। তারপর এই মাছটিকেও আমি তুলে নেব। এবার কড়াইতে সামান্য তেল অ্যাড করব, দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তারপরে সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি এখানে কচুটি। কচু দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব লবণ আর হলুদ। দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। এবার ঢাকা খুলে মাছের মাথা, যেটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো, যাতে করে আমার এই কচুটা সেদ্ধ হয়ে যায়। আমি আবার 5 মিনিটের মতো ঢাকা দেব। এবার ঢাকা খুলে আমি এই কচুটাকে আধা ভাঙা করে নেব। রসুন আর শুকনো লঙ্কা যেটি গুঁড়ো করে রেখেছিলাম সেটিকে এখানে দিয়ে আবার মিক্স করে নেব, আর ভালোভাবে এটাকে আমি নাড়তে থাকব। এটা মোটামুটি 2 মিনিট মতো আমাকে নাড়া দিয়ে যেতে হবে, যাতে করে বসে না যায় আর জলটাও খুব ভালো মতো শুকিয়ে যায়। এটা যত জল টানাতে পারবেন তত এই কচুটি টেস্টি হবে। ভালো মতো জল টেনে নিলে আমার এই কচুর রান্নাটি আমি নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তিনটি রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
ইলিশের সিজনে আপনারা আর কী কী পদ খেয়েছেন বা খাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার লাঞ্চের থালা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।